কোথায়? আমি এটা একটা ভিডিও করে আসি। পৃথিবীতে যে কয়েকটা সুন্দর জায়গা আছে হয়তোবা আমাদের দেখা হয়নি সবগুলা জায়গায়, কিন্তু আমি আমার এই 23 বছর বয়সে যে কয়েকটা জায়গা দেখেছি তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটার সামনে দাঁড়িয়ে আছি আমি, সেন্ট মার্টিন দারুচিনি দ্বীপ। দারুণ একটা জায়গা, চারিদিকে পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা চর, মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু কি আর করার, চার দিনের জন্য আসা হয়েছে, আজকে তার শেষ দিন, হয়তো আজকে 3:30 আমরা চলে যাব, এই জন্য খুব কষ্ট লাগতেছে। সাগর তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না। হাজার হাজার দর্শনার্থী এখানে, তারা শুধুমাত্র নিজের মন মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য এখানে আসে। আমি জানি যে পৃথিবীতে যতগুলো সুন্দর দেশ আছে, যতগুলো সুন্দর রিসোর্ট আছে, তার মধ্যে হচ্ছে অন্যতম সেরা হচ্ছে আমাদের এই বাংলাদেশের সেন্ট মার্টিন, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি অ্যান্ড সিলেটের বেশ কিছু জায়গা। আজকে আমি সার্থক যে দীর্ঘ 5 বছরের প্রচেষ্টার ফল সেটা পূরণ করতে পারছি। বিশাল সমুদ্র সৈকত যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বলা যায় সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। সেন্ট মার্টিন নামকরণ করা হয়েছে অবশ্যই একটু ইংরেজ লোকের নাম অনুসারে, সেন্ট মার্টিন তিনি আসলে এখানে ছিলেন, অনেক দীর্ঘদিন ছিলেন, পরে অবশ্যই এটার পুনরূপ দান করছে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার, তার প্রচেষ্টার ফলে আজকে এই সেন্ট মার্টিন আমরা পাইছি। 1997 সালে যখন তিনি এখানে তার নিজের বা সেন্ট মার্টিনের যে অস্তিত্ব সেটা প্রমাণনা করার জন্য সেন্ট মার্টিনকে তিনি আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করছেন, সেই সেন্ট মার্টিনেই আজকে হাজার হাজার দর্শনার্থীর মন যুগে ঢুকে আসে। সেন্ট মার্টিনে অবশ্য হুমায়ুন আহমেদ স্যারের নিজস্ব বাসাও আছে, কিন্তু সেন্ট মার্টিন যখন থেকে আর কি খুব ইয়েতে আসে, ফোকাসে আসে, তার অন্যতম প্রধান ইয়ে হইতেছে হুমায়ুন আহমেদ, যে আমরা দেখতেছি যে এখানে কি সমুদ্রের গর্জন আসতেছে, সমুদ্রের গর্জনটি এমনভাবে আসতেছে যে মানে মনে হচ্ছে পানিতে এমন মানে এমন স্বচ্ছ পানি, মানে কিন্তু এই পানিতে সারাদিন পড়ে থাকে, নীল পানি আসতে যে স্বচ্ছ পানি, মাইন্ডলেস, স্পিচলেস, হোয়াট প্লেস। নৌকাও দেখা যাচ্ছে, নৌকাতে ভেতরে কেউ মাছ মারতেছে, খুবই ভালো কাঁকড়া মারতেছে। এই জায়গায় সবচেয়ে বিখ্যাত জায়গায় বিখ্যাত যে কয়েকটা জিনিস আছে তাদের বিখ্যাত হচ্ছে এই জায়গায় কাঁকড়া,
যারা এখানে এসে কাটরা খায়নি তারা অনেক বেশি মিস করতেছে। থ্যাংক ইউ, দেখা হবে, টাটা।